আপনার কি কার্যসূচী হাতত লিছিল? প্রথমে তো আমার তিনদিনিয়া কার্যসূচী আছে, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ। আর প্রথম দিনের কার্যসূচীর আমার প্রথমতে আছে আপনার জ্যোতি সংগীত, বিষ্ণু সংগীত, আপনার ভূপেন্দ্র সংগীত, এনেকে আমার প্রথমৰপৰা প্রথম দুদিন হল। তারপর আজি আমার আছে নৃত্য প্রতিযোগিতা। নৃত্য প্রতিযোগিতার ভিতর আমার বিহু নৃত্য আছিল, হাজং নৃত্য আছিল, আর আজি আমার এই সকলখিনি কাম আজি সমাপন হয় দলগুমা কদমতলা জিপির অন্তর্গত। আর যেটো এই অসম সরকারে যেটো এইটো যেটো সাংস্কৃতিক যেটো মঞ্চ এখন দিছে, তার কারণে আমার যেখিনি সমাজের যেখিনি আমার কণ কণ যে লড়া ছোৱালী সেইখানোর শৈক্ষিক বিকাশ হয়েছে। আর সচাকে ধন্যবাদ দিব লাগিব অসমের মুখ্যমন্ত্রী মহোদয়ক, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, আর বহুত বহুত ধন্যবাদ তেখেতে যেটো পদক্ষেপ লৈছে, অতি প্রশংসনীয় পদক্ষেপ। আমি এই ক্ষেত্রে তেখেতক বহুত বহুত ধন্যবাদ জ্ঞাপন করেছি। ইয়াতে যে আইছিল জাজমেন্টগুলা, হয় তেওঁলোকে সহায়ের কারণে আইছিল? হয়, আজি আমার যেহেতু নৃত্য প্রতিযোগিতা আছিল, আর এই নৃত্য প্রতিযোগিতার হিসাবে আপনার গোয়ালপাড়ারপরা আমার বিচারক আহিছিল, আর বিচারকে সম্পূর্ণ যেখানে আজি কার্যসূচী হল সেই কার্যখানি ধুনিয়াকে সমাপন করেছে। আর বহুত ধুনিয়া একটা অনুষ্ঠান আজি আমার ইয়াতে সকল রাইজে দেখিলে পাইছে। বহুত লড়া ছোৱালী কিমান মান আছে? হয়, প্রায় আপনার 500-600 মান ইয়াতে লোক হয়েছিল, আর বহুত ধুনিয়াকে আপনার এইখানে আমার সমাপন হল আজি। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি আর কারিকরি কৌশলের সমৃদ্ধ হয়ে রাইজর সেবাত মুকলি হল JNSM পলিক্লিনিক কাম ডায়গনস্টিক সেন্টার এন্ড মাল্টি স্পেশালিটি হসপিটাল। প্যারামেডিকেল প্রশিক্ষণের ব্যবস্থাও উপলব্ধ। আমার ঠিকনা ওয়ার্ড নম্বর 4, করিমচক, মঙ্গলদৈ, দরং, অসম। ফোন নম্বর 6001887100 আর 6003048093।